দেখুন এবার চট্টগ্রামে ধর্ষণের শিকার বিদেশি ছাত্রী গ্রেপ্তার ধর্ষক। চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিদেশি এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। নগরীর একটি রেস্টুরেন্টে রবিবার রাতে ধর্ষণের ঘটনার অভিযোগে মামলা দায়ের করেন সেই ছাত্রী। মঙ্গলবার ধর্ষক আরিফুর রহমানকে আমবাগানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান খুলশি থানার ওসি মোহাম্মদ নাসিরউদ্দিন। এর আগে খুলশি থানার ওসি মোহাম্মদ নাসিরউদ্দিন বলেন, ধর্ষিতা ছাত্রী শ্রীলঙ্কার নাগরিক, তার বয়স আনুমানিক 24 বছর, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের MBBS পঞ্চম বর্ষের ছাত্রী। ধর্ষক আরিফুল খুলশি মাঠের কর্মচারী, বাড়ি পঞ্চগড় হলে থাকে আমবাগান এলাকায়। তিনি আরও বলেন, ওই ছাত্রী নিয়মিত খুলশি মাঠে বাজার করতেন, তখন ওই ছাত্রীর সঙ্গে আরিফের পরিচয় ও বন্ধুত্ব হয়। তবে মামলার পর মঙ্গলবার সকালে ধর্ষিতা ছাত্রী ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান ওসি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।